আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাসায় মেহমান আসলে আমরা কিভাবে আয়োজনটা করে থাকি। আসলে তেমন ভিডিও করা হয়নি, যা হয়েছে আমি তা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছিলাম। অনেক অনেক ঝামেলা ছিল, সেজন্য আমি তেমন ভিডিওটা আসলে করতে পারি নাই। এইখানে আমি দুই চুলাটাই আগুন জ্বালিয়ে দিছি। তারপরে আসলে মেহমান আসলে এত কিছু রান্না আসলে গ্যাসে করা সম্ভব না, সেজন্য আমরা মাটির চুলায় এমনিতেও বেশি রান্না বান্না করা হয়। মাটির চুলার রান্নাই নাকি আমার শাশুড়ি খাইতে ভালো লাগে, গ্যাসের খাওয়া আর কত কথা যেন বলে। আগের যুগের মানুষ যখন ওরা ছোট থেকে মাটির চুলায় রান্না বান্না করে আসছেন, তাই ওরা এটাতে বেশি পছন্দ করেন, সেজন্য এটাতে খাইতে পছন্দ করেন। সেজন্য আমিও চেষ্টা করি উনি যেরকম চায় সেরকমই করতে। আর আপনারা এগুলো কি মাছ বলে থাকেন বলবেন তো? আমরা তো মেটে মাছ বলে থাকি, আমরা এখানে মেটে মাছ বলে থাকি। আসলে এটা সবচেয়ে খেতে মজা হয়, একদম মাংসের মতো। ছোট বাচ্চাদেরকেও খাওয়াইতে অনেকে কাটার জন্য মাছ খাওয়াইতে পারে না, কিন্তু এটাতে একদম কাটা নাই, অনেক একটা ভালো মাছ। সেজন্য আমি এটা একটু সুন্দর করে রান্না করে ফেলতেছিলাম। এগুলো আমি রান্না করতেছিলাম হলো কারণ এগুলো নাড়াচাড়া করতেছিলাম, কারণ কাছে থাকতে নাড়াচাড়া করে নিতে হয়। কাছে থাকতে যদি নাড়াচাড়া না করি তখন তারপরে আর নাড়াচাড়া করা যায় না। সেই জন্য আমি ওটা একটু করে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, যেন মশলাগুলো সব একসাথে ভালো লাগে ঢুকে যায়। আমি আসলে এগুলোর সাথে অনেক কিছুই রান্না করছিলাম, প্রায় রাতে অনেক কিছু রান্না করে রাখছিলাম। তাও আবার এখন রান্না করতেছি আর কতগুলো, কারণ শিওর ছিলাম না যে মেহমানগুলো আসবে নাকি আসবে না। সেই জন্য যখন শিওর হয়েছি তখনই আমরা আবার রান্না আরগুলো করা শুরু করে দিছিলাম। সেই জন্য আমি সবসময় মেহমান আসার আগে যেগুলো মনে করেন আগে শক্ত থাকবে সুন্দর থাকবে ওই রান্নাগুলো আমি আগে করে রেখে দিই। আর এমনিতেও তো আমার সব মশলা একদম রেডি করা থাকে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ওইসব আমি আগে থেকেই রেডি করে রাখি, কারণ এরকম মেহমান আমার বাড়িতে সব সময় আসা হয়। সেজন্য আমি এগুলো সব তৈরি করে রাখি, যেন হুট করে কেন কেউ আসলে যেন তাড়াহুড়া না হয় বা রান্নাটাও সহজে যেন করে ফেলি। রান্না করার আগে জাস্ট আমার পেঁয়াজগুলো ভালোভাবে কুচু কুচু করে কেটে নিতে হয়। ও কুচি করা পেঁয়াজটাও তাও হঠাৎ হঠাৎ কেটে রেখে দিই, তাও আবার ওগুলো কাটতে হয় আর কি। আর আরেক পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিছিলাম, কারণ সব যখন শুকনো টাইপের হবে সবাই একটু বলবে ডাল খুঁজবে, সেজন্য অনেকে বা ছোটো বাচ্চারা ডাল ছাড়া ভাত খেতে পারে না। সেজন্য আমি আবার ডালটাও রেডি করে নিচ্ছিলাম। এখানে মাছগুলো হয়ে যাচ্ছিলো, মাছগুলো একটু ভালোভাবে যেন ভিতর থেকে হয়ে যায় সেজন্য আমি চুলায় রেখে দিছিলাম। এরপর আমি আর একটা চুলায় আর কতগুলো রান্না শুরু করে দিচ্ছিলাম। এখানে মাছগুলো নামিয়ে ফেলছিলাম। এরপর আমি এটা তো কতগুলো মশলা কষিয়ে নিচ্ছিলাম একটা মাছের জন্য, কারণ মাছের কাজটা আমার মনে ছিল না যে আমি ফ্রাই করে রান্না করব, পরে আমার মনে পড়লো আমি যে এখনও ফ্রাই করিনি, সেই জন্য আমি ওগুলো আগে ভালোভাবে কষিয়ে ফেলছিলাম। পরে মনে পড়তেছে আমি তো মাছগুলোই কষানো, মাছগুলো তো ফ্রাই করি নাই, সেই জন্য আবার এগুলো এখানে কষানোতে দিছি আমি ভালোভাবে। ওখানে পানিগুলো একদম চলে গেছিলো, তেলগুলো উপরে চলে আসছিলো, তাও আমি আর একটু করে পানি দিয়ে আবার একটু কষতে দিচ্ছি, যেন মশলা গ্রানটা একদমই চলে যায়, যেন একটা আমাদের বাড়িতে মেহমান আসবে রান্না বান্না মজা করে রান্না না করলে কি হয়। ওরা তো আসবে আমাদের বাড়িতে একদিনেই, ওদেরকে দাওয়াত দিছে বলে ওরা আসতেছে, তো ওদেরকে যদি মজা করে খাবারটা না খাওয়ায় তাই বলে তো মন থাকা। ওরা যখন বলবে রান্নাটা ভালো হয়েছে তখন নিজেরই তো অনেকই ভালো লাগে, সেই জন্য আমরা সবসময়ই চেষ্টা করি কাউকে দাওয়াত দিলে সুন্দর করে রান্নাটা করার। এইখানে হচ্ছে আমি রূপচাঁদা মাছটা আসলে রান্না করার জন্য দিয়ে দিচ্ছিলাম, মশলাটা কষাইছিলাম হলো এই রূপচাঁদা মাছটা রান্না করব বলে। এই রূপচাঁদা মাছটা আসলে অনেকে পছন্দ করেন, দেখতেও সুন্দর লাগে, কিন্তু আমি একটু মাছ খেতে কমই পছন্দ করি, কিন্তু মেহমান আসতেছে যখন এখন নানান ধরনের তো মাছ রান্না করতে হবে। আমি প্রায় এখানে চার পাঁচ রকমেরই মাছ রান্না করছিলাম আজকে,
সেখানে আমি রূপচাঁদা মাছটা ভালোভাবে কষিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছিলাম, কারণ মিক্স করে নিলেই তো মশলাটা ভালোভাবে এখানে, আর মশলা সময় দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন লবণটা মশলার সাথে দিয়ে দেওয়ার, কারণ লবণ না দিলে তার মশলাটা এভাবে জিনিসগুলো কষাইলে তার কোনো লাভ নাই, সেই জন্য লবণটা দিয়ে দিলে কষাইলে তখনই এর ভিতরে মজাটা আসে, আর সেই জন্য ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে তারপরে আর গুলা। আমি এখানে পুরো ছিল মশলাগুলা, সেই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে এখানে এগুলো আমার শাশুড়ি কি মাছ যেন বলছিল, টেকচাঁদা না কি রূপচাঁদা কি একটা বলছিল, যেন সুন্দর সুন্দর ছিল, তো ওগুলো ফ্রাই করে রান্না করবো, এই যে মশলা আগে কষিয়েছিলাম ওগুলো, আর এগুলো ফুফা বলে। আর গরু মাংসটা আমি আসলে রাতে রান্না করে রাখছিলাম, এখন যেহেতু কোরবানের সময় গেছে তখন সবাইয়ের ঘরে একদম গরুর মাংসটা থাকতেই হয়, স্পেশালি আমার ঘরে তো থাকাই লাগে, রুটি খাওয়ার সময় অবশ্যই সবাই গরুর মাংসটাই খুঁজবে সেজন্য। আর এদিকে আমি মাছ রান্নাটা প্রায় শেষের দিকে, এখানে মাছ রান্নাটা হয়ে গেছে, প্রথম মাছ রান্নাতে আমি টমেটো দিতে পারি নাই কারণ আমার হাতের পাশে টমেটো ছিল না, সেই জন্য আমি এখন দেশি মুরগিগুলো রান্না করে ফেলবো, কারণ এই দেশি মুরগিটা সবারই পছন্দের জিনিস হয়, সেই জন্য এটা একটু সুন্দর করে রান্না করা তো অবশ্যই তো হয়, সেই জন্য আমি সব মশলা তো আপনারা দেখছেন আমি ফার্স্টে সব মশলাগুলো একসাথে করে নিয়ে নিছি, যেন আমার মাটির চুলায় এসে রান্না করতে কষ্টটাই না হয়, কারণ আমি মাটির চুলায় বসে আবার মশলা নিয়ে আমার তাড়াহুড়া করাটা কষ্ট হয় যে, কারণ এখানে চুলা কমানো যায় না আবার বন্ধ করে দেওয়া যায় না, সেই জন্য সব মশলাটা আমি একসাথে সবসময় নিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে চিংড়ি মাছটা আসলে এখন এই বাজার থেকে আনা হয়েছিল পরিষ্কার করে, আমি একটু সেদ্ধ করে এই পানির মধ্যে হলুদ আর পানির মধ্যে আর লবণের সাথে আমি একটু করে সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছিলাম, একটা কড়াই বসাই দিছি, তেল দিছি, তারপর পেঁয়াজ দিছি, পেঁয়াজটা আগে একটু করে ভেজে নিলে আসলে ফ্লেভারটা একটু ভালোই হয়, কারণ বেরেস্তার সুগন্ধ যখন আসে অনেক ভালোই লাগে পেঁয়াজটা, কাঁচা কাঁচা পেঁয়াজ তো একদমই কম ভালো লাগে সবার, কিন্তু আমার ইচ্ছে হয় যে না আগে একটু করে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিই তারপরে আরগুলো রান্না। তারপরে এখানে আমি একটু করে পানি দিয়ে দিব, আর একটা চুলাইতে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি যেন ডিমটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি আর রান্না চিংড়ি মাছটা থেকে গেছিলাম, আমি ওই রান্নাটা করতেছিলাম কারণ চিংড়ি মাছটা হলো আনতে একটু লেট হয়েছে বাজার থেকে, এমনিতেই তেমন লেট হয় নাই, আমার রান্নাবান্না সব শেষ আমি একটু ফ্রেশ হয়ে আসছি, দেন দেখতেছি এই চিংড়ি মাছের কাজটা শেষ করে ফেলছে ওরা, সেজন্য আমি আমার ওইটা রান্না করে ফেলতেছিলাম। এগুলা যখন একদম আমার না সব রান্নাতে সবসময় দাওয়াতের সময় তো বাড়িতে সব কিছুই থাকে, কিন্তু এই সব কিছু থাকলেই খিদেটা একদম মনে করেন খিদে লাগলো বাত্তা আর খেতে তো পারে না, কিন্তু আমার চিংড়ি মাছ তো অনেক বেশি পছন্দ, দেখেন কি সুন্দর একটা কালার আসছে দেখতে, কি সুন্দর লাগতেছে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেন এই চিংড়ি মাছ, আমারও খুব বেশি পছন্দ এই চিংড়ি মাছ, আমার এলার্জি থাকা সত্ত্বেও আমি চিংড়ি মাছটা খেয়ে ফেলি কারণ আমার ওই চিংড়ি মাছের গ্রানটাও অনেক বেশি ভালো লাগে, কিন্তু অন্য মাছের গ্রান আমার খুব বেশি খারাপ লাগে। এরপর নাস্তার জন্য এখানে চিকেন নিয়েছিল, হলো চিকেন ফ্রাই করতেছিল, নাস্তা দেওয়ার জন্য অন্তন করতেছিল, আরও কী কী জানি করছিল, নাস্তার কাজটা আমি তেমন করতে পারিনি, কিন্তু এই যে প্লেটে দেওয়ার সময় আমিই দিছিলাম, কিন্তু এখানে রেডি করার সময় আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি এগুলোর দিকে তেমন ফোকাস করতে পারিনি, কিন্তু আমি এগুলো সব এই ডিমটা আমি প্রথমে একদম এখানে বাচ্চারা আমার ডিমের আমাদের বাড়িতে ডিম সেদ্ধ করলে একদম চিলার জন্য তো আমার বাচ্চারা পাগলের মতো করে, ওরা এগুলো পরিষ্কার করছিল, আবার এগুলোর মধ্যে আমরা ফ্রাই করে ফেলছি। এরপর এখানে মুরগি আর একটা যেটা ফার্মের মুরগি বলা হয় ওইটা যেটা আমরা সবসময় খাই ওইটা, কারণ সবাই তো আর দেশি মুরগি খায় না, ছোটো বাচ্চারা একটু দেশি মুরগিটা খেতে কম পছন্দ করে, সেই জন্য এখানে দুই রকমের রান্না করা হয়েছিল। এরপরে এখানে চা দিয়ে দিচ্ছিলাম সবাইকে, কারণ মেহমান আসার পরে আবার বাত্তা যখন সব
করার শেষে আমি চাটা দিচ্ছি। আসলে ওদেরকে এখন চলে যাবে ওরা, আমি তেমন ক্লিপস নিতে পারি নাই, ভিডিওর অনেক বেশি বিজি ছিলাম সেজন্য। এরপর রাতে আমার শাশুড়ি বলতেছিল বোরটা রান্না করতে। আসলে আমি একদমই খাই না বেশি, আমার খারাপ লাগে, তাও আমি রান্নাটা করেছি। তারপর সব কিছু শুকনো ছিল, সেই জন্য আমি আবার ডাল রান্না করেছি।